হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা ছিল দুপুরবেলা, দুপুরবেলা থেকে আমার ব্লগটা শুরু করছি। এখানে হলো আমার বাচ্চা থেকে বলছি টয়গুলো গুছিয়ে নিতে, যেহেতু আমি এখন ঘরটা ক্লিন করব, তো এর জন্য ওদেরকে বলছি। ইউসুফ আমাকে হেল্প করছে আর রাহমা আবার বসে আছে। তো অনেক সময় দেখা যায় দুজন একসাথে করে, মিলেমিশে কাজ করে ফেলে, আমার আর ঠোঁয়গুলো আটাতে হয় না, তো মাঝে মধ্যে আমার করতে হয়। তো এখন আমি সবগুলো ক্লিন করে নিয়েছি, ক্লিন করে ওদেরকে শাওয়ার করিয়ে নিয়েছি। ওদেরকে বলেছিলাম একটু পরে শাওয়ারটা করিয়ে দেব, তো ওরা আসলে মানছে না, তো এর জন্য করিয়ে দিলাম। তো ফ্লোরটা এখনও ক্লিন করা হয়নি, তো এখন ক্লিন করব, তারপর আমি শাওয়ার করব। আর এখন আমার মেয়ের চুলটা আমি চিপে দিচ্ছি পানিটা। তো এখন হলো আমার ছেলেকেও আমি শাওয়ার করিয়ে দিয়েছি। তো একজন একজন করে দুজনের শেষ হয়ে গিয়েছে। তো আমার ছেলে কিন্তু সব সময় চায় নিজের কাজটা নিজে করতে, কারণ অনেক সময় দেখা যায় আসলে পারে না সব কিছু, তারপরও চেষ্টা করে যে করার। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু শিখবে। আমি কিন্তু ওকে সব কিছু আসলে দিতে চাই না, কারণ সব কিছু তেমন একটা এখনও শিখেনি এর জন্য, তারপরও কিন্তু সব কিছু মানে করতে চায়। তো এখানে হলো আমি বাথরুমের যে কাপড়গুলো আমি এখন ভিজিয়ে রাখছি, এগুলা ঘরের মধ্যে ধুয়ে দিব, কারণ আমাদের ঘরে এখনও ওয়াশিং মেশিন লাগানো হয়নি, তো এর জন্য মাঝে মধ্যে এরকম করে দেই। তো লন্ড্রিতে দেই, কিন্তু এগুলো আসলে লন্ড্রিতে দিচ্ছি না, কারণ অল্প কিছু কাপড়, এর জন্য মাঝে মধ্যে দেখা যায় গড়ে ধুয়ে দিলে শুকিয়ে যায়, যেহেতু হিট আছে এর জন্য। তো এখন হলো আমি আমার ফ্লোরটা ক্লিন করে নেব, আমি পানি ভরে নিচ্ছি। তো দুই দিন হয়ে গেছে ঘরটা মোছা হয়নি, কারণ এখন আর প্রতিদিন মুছতে হয় না, একদিন দুই দিন পরপর মুছলেই হয়ে যায়। আর যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু প্রতিদিন মুছতে হয়েছে, কারণ যত মুছতাম তত দেখা যেত অনেক ময়লা বের হতো। তো এখন আবার তেমন একটা ময়লা হয় না, তারপরে একদিন দুই দিন পরপর কিন্তু ফ্লোরটা ক্লিন করি, যেহেতু ওরা অনেক সময় দেখা যায় ফ্লোরে শুয়ে থাকে, তো এর জন্য সব সময় ক্লিন রাখার চেষ্টা করি। তো এখন হলো আমি আমার ফ্লোরটা ক্লিন করে নিচ্ছি। তো আশা করি ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা বাজিয়ে দেবেন, এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে, সব সময় আপনারা দেখতে পারবেন আমার ভিডিওগুলো। এটা ছিল পরের দিন সকালবেলা, ওদেরকে নাস্তা খাইয়ে দিচ্ছি, আর এদেরকে নুটেলা দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি আর কলা দিয়ে দিয়েছি, তোরা যদি খায় আর কি। তো দেখা যাক, রাহমা আসলে বলছে ও খাবে না, কারণ ও যেটা বলে খাবে সেটাই ও খায়, আর যদি আমি দিয়ে দেই তাহলে ওটা কিন্তু ওর পছন্দ হয় না, নিজে থেকে যেটা বলবে সেটাই খাবে। তো এই আর কি, এখন আমি দেওয়ার জন্য আসলে কাঁচছে না,
তো এখন ব্রেড খাবে, আর আমার জন্য আমি আজ আসলে আর কোনো কিছু খাবো না, অল্প কিছু ভাত আমি রাতের বেলায় পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি নাস্তা হিসাবে খাবো, কারণ অনেক দিন পর কিন্তু এই খাবারটা খাচ্ছি। আর যাদের গ্যাসের প্রবলেম আছে কিন্তু তারা যদি প্রতিদিন এই অল্প কিছু ভাত যদি এভাবে খেয়ে থাকেন তাহলে অনেক ভালো একটা উপকার আসবে। এখানে আমি অল্প কিছু ভাত নিয়েছি, তারপর কিছু কলা নিয়েছি, কলা অল্প কিছু লবণ দেব, লবণ দিয়ে তারপর ভাতটা খেয়ে নেব। আর সকালি টাইমে এই ভাতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অনেক ভালো লাগে খেতে, আর আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। যারা আসলে জানেন তারা অবশ্যই আসলে বুঝবেন এই ভাতের কদরটা কত, এটা খেলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। তো এখন আমার মেয়ে অন্যদিকে খাচ্ছে না, তো ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। এখন হলো 1টা বেজে গিয়েছে, তো আমার ইউসুফের ক্লাস শেষ হয়ে গিয়েছে, আর সব কিছু এলোমেলো করে টেবিলের উপর রেখে দিয়েছে, তো এখন সব কিছু আমি গুছিয়ে রাখছি। আজকে আর হলো টেবিলটা আসবে, তো টেবিলের জন্য অপেক্ষা করছে কবে আসবে আর কবে দেখবে। আমরা টেবিলটা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, প্রায় 2 সপ্তাহ হয়ে গিয়েছে, তো টেবিলটা এসেছে, এজন্য অপেক্ষা আছে ওরা। তো কিছুক্ষণ পর আমি দেখি আবার টেবিলটা এসে গিয়েছে, ভিতর থেকে কিন্তু দেখা যাচ্ছে, ওরা কিন্তু বাইরে ফেলে দিয়ে গিয়েছে। তো বক্সটা এখন গড়ে আনতে হবে, তো এটা কিন্তু অনেক বড় একটা বক্স, তো একজনে কিন্তু আনা যাবে না, দুইজনে আনতে হবে। তো ইসুফের আব্বু চলে এসেছেন, দেখছেন আর কি একা আনা যায় কি না। আমার লাগবো নি, ইউসুফরে সারপ্রাইজ দিছো নি। তো ডেলিভারিটা গড়ে আনার পর ইউসুফরে দেখতেই পারছেন কীভাবে সারপ্রাইজ দিচ্ছে রাহমা, ছুঁকে ধরে আর টেবিলের কাছে টেনে আনছে। তো এখানে হলো আমি বক্সটা খুলে নিচ্ছি, খুলে তারপর সব কিছু বের করে নিচ্ছি। তো টেবিলটা কিন্তু ব্লু কালারের মধ্যে, আর এই টেবিলটা ইউসুফ কিন্তু পছন্দ করেছে, তো 2টা টেবিল ছিল একসাথে, তো ওকে বলা হয়েছে যে কোন টেবিলটা ওর পছন্দ, তো ও বলছে যে এই ব্লু কালারের টেবিলটা পছন্দ, তো এই টেবিলটা অর্ডার দেওয়া হয়েছে। তো অনলাইনে দেখে কিন্তু অনেক ভালো লেগেছে, তো দিয়ে দিলাম। এখানে এখন টেবিলটা ফিক্স করা হয়েছে, তো সব কিছু ওরা সাথে দিয়ে দিয়েছে নাম্বার মিলিয়ে মিলিয়ে, তো এখন হলো ফিট করতে হবে। তো টেবিলটা ঠিক আছে, অনেক বড় আছে, তার জন্য কিন্তু অনেক বড়, তো সব কিছু কিন্তু গুছিয়ে রাখা যাবে। আর এই টেবিলটা কিন্তু আমার সোফার কালারের সাথে অনেক সুন্দর মানে গিয়েছে, সুন্দর একটা কালার কিন্তু।
যেরকম দেখেছি আর কি সেরকম কালারটা ছিল। তো এখন হলো সব কিছু লাগিয়ে তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দেব টেবিলটা দেখতে কেমন হয়েছে। তো আজকে আর কোনো রান্নাবান্না করা হয়নি এখনও, তো ইচ্ছে আছে আসলে বাইরে থেকে খেয়ে নেব। আর আজকে আর কিছু রান্না করব না, রান্না করব বিকেলে রান্না করব, মানে কোনো কিছু রান্না করে নেব। এখন দুপুরের জন্য আসলে আর কোনো কিছু করব না, কারণ অলরেডি 1:30-2 হয়ে গেছে, তো এর জন্য আর মানে করছি না। তো ওদেরকে দেখতে হচ্ছে, কারণ ওরা ঝামেলা করছে এই টেবিলটা ফিক্স করার সময় অনেক কিছু আসলে নিয়ে নেয়, তো এর জন্য। তো টেবিলটা আমি এখন মুছে নিচ্ছি, টেবিলটা কিন্তু সেট করা হয়ে গিয়েছে। তো মুছে তারপর হলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব টেবিলটা। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর একটা চেয়ারও সাথে আছে। এই তো টেবিলটা ফিট করার পরে দেখতে কেমন হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন শেলফ আছে তাক তাক দেওয়া, তো এখানে সব কিছু পেপার টেপার সব কিছু রেখে দেওয়া যাবে। তারপর এখানে টেবিলের সামনে একটা বোর্ডের মতো লাগানো হয়েছে, এটা কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছে ওরা। তো পিছনে কিন্তু গুলোর মতো লাগানো, তো এটা লাগানো হয়েছে। অনেক সময় যে কোনো কিছু ড্র করলে কিন্তু ওরা এখানে রাখতে পারবে বা পিকচার উকচার রাখতে পারবে, তো এর জন্য এটা কিন্তু খোলাও যাবে আর লাগানোও যাবে। এই তো ছোটো মোটো একটা কিউট চেয়ার, আর অনেক পছন্দ করে টেবিলটা এনেছে, আর অনেক খুশি হয়েছে টেবিলটা পাওয়ার পর, বলে বোঝাতে পারবো না। যখন দরজার সামনে টেবিলটা দেখলো তখন ওদেরকে বলছে থ্যাংক ইউ ডেলিভারি, ওরা কিন্তু চলে গিয়েছে কারণ ওদেরকে দেখেনি, তারপরও বলছে থ্যাংক ইউ ডেলিভারি, মানে দেওয়ার জন্য আর কি ও বলছে। তো আসলে অনেক খুশি হলাম বাচ্চাদের খুশি দেখে। তো এখানে হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা এসে গেছে। এখানে আনা হয়েছে চিকেন ফ্রাই, তারপর ল্যাম ওভার রাইস, আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই আনা হয়েছে। তো এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হবে, আর বিকেলে কিন্তু রান্না করব। তো এখানে আমরা ফ্লোরে বসে আছি, ভাবছি যে ফ্লোরে বসে খেয়ে ফেলি, কারণ অনেক সময় আসলে সুন্নতি খাবার খেতে অনেক ভালো লাগে বসে বসে। তো এখন আর কিচেনে চলে গেলাম না, এখানে ফ্লোরে বসে খাচ্ছি। তো ওদেরকেও দিয়ে দিচ্ছি, আর খাবার দাবার করে একটু বাহিরে যাব, কারণ আজকে একটা প্রয়োজনীয় জিনিস কিনবো, দেখা যাক পাই কি না। তো ওরা বলছিল আসবে এই সপ্তাহে, তো এর জন্য আর কি চলে যাব। তো এখানে হলো চিকেন ফ্রাইটা আসলে অনেক মজার ছিল, আর লেম ওভার রাইসটাও কিন্তু অনেক মজার ছিল। এখন চলে যাচ্ছি বাহিরে, আর আমাদের বাসার একদম কাছে, প্রায় 5-6 মিনিট লাগবে, বাঙালি একটা গোসারি আছে, তো সেই গোসারিতে চলে যাব।
এখন হলো আমরা মানে দোকানের পাশাপাশি এসে গেছি, তো এই তো দোকানের একদম কর্নারে আছি, এখন গাড়িটা পার্কিং করে নেবে। এই দোকানটাতে কিন্তু সব কিছু পাওয়া যায়, মাছ মাংস থেকে সব কিছু কিন্তু পাওয়া যায়, তো একদম গড়ের পাশেই এই দোকানটা, মানে হালাল সব কিছু পাওয়া যায়। তো এখন আমরা গাড়িটা পার্কিং করা হয়ে গেছে, ভিতরে চলে যাচ্ছি। তো এটা কিন্তু আমরার পরিচিত এক ভাইয়ের দোকান, ও দোকানটা কিন্তু নতুন খুলেছেন, তো সব কিছু কিন্তু দোকানে আছে, মাছ মাংস থেকে সব কিছু, সবজি, তারপর মানে যা যাবতীয় জিনিস আর কি দরকার সব কিছু আছে। তো এই তো এখানে কিন্তু মাছ, আমি আসলে একটা বটির জন্য এসেছি, তো দেখি আমি আসলে খুঁজে পাই কি না, বটি আসলে নেব, কারণ বটি অনেক সময় দরকার হয়, যেহেতু সামনে গরমের দিন চলে আসছে। আর পাটের শাক তো অবশ্যই মানে খাওয়া হবে, পাটের শাক কিন্তু আমি বটি দিয়ে কাটা হয়, তো বটি দিয়ে কাটলে কিন্তু অনেক মজার লাগে আসলে, তো ছুরি দিয়ে তেমন একটা ভালো পারি না, এজন্য আসলে খুঁজছি যদি পাই কিনে নেব। তারপর হলো কিছু লেমের মাংস অর্ডার করা হয়েছে, তো একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানটাতে, যারা আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই দোকানে আসতে পারেন। এখন আমি চলে যাব বেসমেন্টে, বেসমেন্টে দেখব ওখানে আসলে বটি পাওয়া যায়, তারপর সব কিছু আছে আসলে, গড়ের যাবতীয় জিনিস সব কিছুও পাওয়া যায়, তারপরে ঝাড়ু এসব, এই যে নারকেলের শলি থেকে যেন ঝাড়ু বানানো হয় সেই ঝাড়ুগুলোও পাওয়া যায়। তো এখন আমি একটু শ্যুট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই তো হাঁড়ি পাতিল কিন্তু পাওয়া যায়, সব ধরনের হাঁড়ি পাতিল, আর এখানে হাঁড়ি পাতিলগুলো কিন্তু ভালো আছে। এই সব থেকে আমরা যখন প্রথম এসেছিলাম তখন এখান থেকে মানে শপিং করা হয়েছিল, তো এক কয়েকদিনের মধ্যে আর শপিং করা হয়নি এখান থেকে, তো মাঝে মধ্যে আসলে নেওয়া হয়, যে সময় আর কি যেখানে যাওয়া হয় সেখান থেকে আনা হয়ে যায়। অন্যদিকে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানও আছে, তারপর চিতই পিঠা, যে চিতই পিঠা করার কড়াইও আছে, তো সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায়। এই তো এই হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমার ভালো লাগে, এই বছর কিন্তু আমি আমার নতুন বাসার জন্য এই হাঁড়ি পাতিলগুলো কিনিনি, আর এখন স্টিলেরও কিনা হয়েছে। এই যে তিনটা হাঁড়ি পাতিল, এগুলা কিন্তু অনেক ভালো লাগে। এই তো এখানে হলো ঝাড়ু আছে, গড়ের ঝাড়ু, তারপর ক্যালেন্ডার, কাপ, সব কিছু পাওয়া যাচ্ছে। এখানে হলো আমার পছন্দের যে বটিটা, আমি বটিটা পেয়ে গেছি, আর আসলে মোটামুটি ভালো আছে, ডিজাইনটা কিন্তু তেমন একটা ভালো লাগেনি, তারপরও আসলে কিনা হয়েছে, কিন্তু অনেক দাঁড় ছিল। অন্যদিকে দেখতে পাচ্ছেন শিল্পাটাও কিন্তু আমেরিকাতে আছে, তো বাংলাদেশি সব কিছু কিন্তু এখন বাইরের দেশে পাওয়া যায়, তবে বটিটা পাবো আসলে কোনোদিনও ভাবিনি, আর পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছি। আর অনেক সময় আসলে বটির দরকার হয়, কারণ যখন হাড় চিকেন আমি কাটি আমার মনে হয় যে বটি দিয়ে কাটলে ভালো হয়, কারণ ছুরি দিয়ে কাটলে অনেক মানে কষ্ট লাগে। এখানে দেখতে পাচ্ছেন হলো বাফা পিঠার যে কড়াইটা, কড়াই এগুলো মানে আছে, এইটা কিন্তু আমার কিনা হয়নি, তো দেখা যাক অন্য এক সময় হয়তো কিনতে পারি। আর এই তো তো এখন হলো আমরা চলে যাব বাসায়, বাসায় চলে আসলাম, এখন আমরা ঘরে ঢুকব। তো এই তো আমার ছেলে মেয়ে কিন্তু বাসার সামনে এসে মাস্ক স্কুলে ফেলে, তো ওরা চলে এসেছে, আর গতকালকে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল,
বাসায় আসার পর এখানে আমার মেয়ে কিন্তু ওর আব্বুর সাথে রশি ফাল দিচ্ছে, তো ও কিন্তু একবার করতে পারে, দেখতে পাচ্ছেন কীরকম করছে, আর অনেক আনন্দ লাগছে। আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ আমরা যখন স্কুলে যেতাম তখন এই রশি ফালগুলো আসলে দেওয়া হতো, তো অনেক ভালো লাগতো। রশি ফাল, তারপর মার্বেল খেলা, চেয়ার বসা, মানে অনেক কিছু আসলে খেলা হতো। তো এখানে আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর কিন্তু রশি ফাল দিচ্ছে, আর একবার করে কিন্তু দ্বিতীয়বার আর পারেনি, এই তো অনেক এনজয় করছে কিন্তু। এখানে হলো আস্ত দনিয়া নিয়ে এসেছি, তো এগুলা গার্ডেনের মানে ফলানোর জন্য। তো তারপর হলো একটা ম্যাগি নুডলস আনা হয়েছে, তো টুকিটাকি আসলে শপিং করা হয়েছে, বেশি কিছু আনিনি। আর এখানে হলো একটা চিড়া আনা হয়েছে, তো চিড়া আসলে মাঝে মধ্যে খাওয়া হবে, আসলে সকালবেলা চিড়া খেতে ভালো লাগে। আর এখানে হলো একটা লাচ্চা সেমাই আনা হয়েছে, তারপর একটা পাঁচপুরন আনা হয়েছে, তারপরে অন্যদিকে হলো কিছু পেঁয়াজ আনা হয়েছে, লাল পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু ভর্তা খেতে অনেক ভালো লাগে। এখানে একটা চকলেট এনেছে, এই চকলেটটা কিন্তু আমার ছেলে পছন্দ করে, তো চকলেটটা কিন্তু ও নিজে পছন্দ করে এনেছে। এখানে কিছু লিপটন আনা হয়েছে, তো এই তো এখন হলো আমরা একটু চা বসিয়ে দিচ্ছি আর আদা দিয়ে একটু চা খাবো। তো এখানে আমি আদা কেটে নিচ্ছি আর পানিটাও কিন্তু আমি কেটলে আমি ভরে নিয়েছি। তো এখন আসলে বেশিরভাগ সময় দেখা যায় আদা দিয়ে চা খাওয়া হয়, কারণ ও বলবে যে আদা দিয়ে চা খাওয়া কিন্তু ভালো, সব সময় খাওয়ার মানে অভ্যাস হয়ে যাক। তো এখন আসলে মাঝে মধ্যে আসলে দুধের চা খাওয়া হয়, সব সময় এখন খাওয়া হয় না। তো এখন আমি তেজপাতা, এলাইচ, তারপর ডালচিনি দিয়ে দিলাম, আদা কুচি, অল্প কিছু লবণ, চিনিও দিয়ে দিচ্ছি, সব কিছু দিয়ে তারপর আমি জাল করে নেব। এখন হলো আমি লিপটন বের করে নিচ্ছি, তো আমি এখন মিলিয়ে নেব চাটা মানে হয়ে গেলে। আমরা চাটা খাওয়ার পর আমি বটিটা খেয়ে বের করে নিয়েছি, বের করে আমি উপরে রেখে দেব, যাতে করে আমার বাচ্চারা যেভাবে পায় না সেভাবে রাখবো, কারণ বটির আসলে হঠাৎ দরকার, তো সব সময় দরকার নেই, তো এর জন্য উপরে রেখে দেব। আর এখন দেখা যায় মোটামুটি ভালো লাগছে, মানে সব কিছু পেপার খোলার পর, তো অনেক দাঁড় আছে এই মানে বটিটা। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।